নমস্কার, প্রচেষ্টা সকলকে স্বাগত। আর আমি রাহুল। কাতার ওয়ার্ল্ড কাপ চলছে, আপনার প্রিয় দল হয়তো হারছে বা জিতছে, কিন্তু ওয়ার্ল্ড কাপের শেষ লগ্ন থেকে শুরু হচ্ছে গ্রামীণ হাওড়ার জনপ্রিয় টুর্নামেন্ট। হ্যাঁ, পিএজে গোল্ড কাপ, সেই গোল্ড কাপ আবারও শুরু হচ্ছে, দুবছর বন্ধ ছিল, কিন্তু এবছর অনেক চমক। পিএজে গোল্ড কাপ অষ্টম বছর পর সে পদার্পণ করেছে, চমক হলো তো আজকেই। যেমন সমস্ত টিমদের নিয়ে একটা মিট আপ হয়ে গেল, নিজেদের মধ্যে আলাপচারিতা হলো, জার্সি প্রকাশ হলো, এবং এবছরেই এই পিএজে গোল্ড কাপের থিম সংও কিন্তু বেরিয়েছে। 12 তারিখে প্রথম খেলা, সেই খেলায় তো আমাদের নজর থাকবে, আপনারা নজর রাখুন আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে। আর আজকের কী কী ঘটলো, কোন কোন নতুন দল কী কী আশা নিয়ে এই গোল্ড কাপে নামছে সবটাই জানবো। ক্লাব কর্তৃপক্ষ কী বলছে, টুর্নামেন্টের কী নিয়ম, কীভাবে তারা এগিয়ে নিয়ে যেতে চায় ভবিষ্যতে, সমস্তটাই দেখতে হলে পুরো ভিডিওটি দেখুন। এই যে এইটা তো আমরা এর আগের বারে পাইনি, এই যে আমরা এক জায়গায় মিট টুগেদার হচ্ছে, এটা হচ্ছে এর আগের বারে আমরা এই সুযোগটা পাইনি। আজকে পেয়ে আমরা অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার হলো এইরকম। আবার একটা ভালো লাগছে এই যে সব কটা টিম এসেছে, তাদের কর্মকর্তারা এসেছে, তা আমরা এটা নিয়ে আমরা চতুর্থবার অংশগ্রহণ করছি। প্রত্যেকবারই আমরা এটা পার্টিসিপেট করে থাকি, এটা চতুর্থবার অংশগ্রহণ করছি। বলো আমাদের খুবই খুশি সর্বপ্রথম জানায় অঙ্কুরহাটি পিএজে স্পোর্টিং ক্লাবকে, যারা আমাদের দলকে অংশগ্রহণ করতে দিয়েছে, সুযোগ করে দেওয়ার জন্য তারিক দা, ঘেটু দা, মুকিন দা, এটা অসংখ্য ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ জানাই আরও যে 11টা সঙ্গে টিম আছে, সমস্ত টিমকে অসংখ্য ধন্যবাদ জানাই। চ্যাম্পিয়নটা তো বলতে পারবো না, দেখুন আমরা টিম করছি, এবার তারা খেলবে, আমরা তো নিজেরা খেলবো, আমরা টিম করছি, যেমন পারফরমেন্স দেবে সেটাই রেজাল্ট হবে। কেমন লাগছে? খুব ভালো লাগছে। ঠিক আছে, আমরা চেষ্টা করছিলাম অনেক বছর ধরে যে পিএজি মাঠে খেলবো, কিন্তু এইটা এই বছরে সফল হলো আমাদের, যে প্রথমবার আমরা অংশগ্রহণ করছি এই মাঠে। আর আশা করি, চেষ্টা করব যে ভালো টিম নামাবার। ঠিক আছে, চেষ্টা করছি, এবারে ভালো খেলা। ঠিক আছে, খেলার কথা তো বলা যায় না কি, কিন্তু আমরা যথেষ্ট ভালো টিম নামিয়ে জেতার ফাইনাল টপ চ্যাম্পিয়ন ট্রফি হাতে নেওয়ার চেষ্টা করছি। প্রথমে অঙ্কুরহাটি পিএজে স্পোর্টিং ক্লাবকে ধন্যবাদ জানাবো মাকড় ইউনিয়ন ক্লাবকে অংশগ্রহণ করতে দেওয়ার জন্য। আমাদের 102 বছরের ক্লাব, মানে ট্রফি সংখ্যা বলে বোঝানো যাবে না বা হিসাবও দেওয়া যাবে না। বিগত 10 বছরে 50টার বেশি আমাদের ট্রফি আছে, ডিস্ট্রিক্ট লিগ, থানা লিগ আছে। পিএজে ক্লাবের খেলা হাই ভোল্টেজ খেলা, আমি বহু খেলা দেখেছি, এটা অষ্টমবার, সপ্তমবার আমরা প্রতিটা খেলা আমি স্টেজে বসেই দেখি। ঘেটু যে আছে আমাকে নিয়ে যায়, তারিফ আছে, খুব সম্মানের সঙ্গেই আমাদের সঙ্গে এ করে। দুটো দলের মধ্যে সম্প্রীতি সম্পর্ক খুবই ভালো। এবছর আমরা থানা লিগে শহরের দুটো 10টা টিমকে আমরা পরাস্ত করে দুটো টিম আমরা ফাইনালে উঠেছিলাম ডিস্ট্রিক্ট লিগে, পিএজে চ্যাম্পিয়ন, মাকড় ইউনিয়ন রানার। এটা একটা বিরাট গর্বের ব্যাপার যে আমরা ডোমজুর ব্লকে দুটো চ্যাম্পিয়ন রানার্সের খেতাব আনতে পেরেছি। আর এই খেলায় আমরা অংশগ্রহণ করার সুযোগ যেহেতু পেয়েছি, এই খেলার টেম্পারমেন্ট আমরা বুঝি, সেই অনুযায়ী আমরাও লড়াইটা খুব দেওয়ার চেষ্টা করব। খেলায় হাজির থাকবে, কিন্তু আমরা খেলব এবং খেলার মতনই খেলব। আমরা তো বিগত 2 বছর চ্যাম্পিয়ন আছি, মানে আপাতত আমরাই এখানের উইনার, যেহেতু লকডাউনের জন্য খেলা 2 বছর হয়নি, যার জন্য আমরাই উইনার আছি। তো আবার খেলা তো নিয়েছি, টিমও আমাদের ভালো আছে,
আশা করি আমরা চ্যাম্পিয়নের মতোই টিম করেছি। দেখুন এখন তো আশেপাশে খেলা তো প্রায় উঠে গেছে বললেই চলবে, পিএজে যে খেলাটা চালিয়ে যাচ্ছে এটা খুবই ভালো, মানে সমর্থন করি বলেই আমরা খেলার মধ্যে আছি। আর আমরা তো জানেন বাঙালি ফুটবল প্রেমী মানুষ, ফুটবল মানেই একটা সেই মাছে ভাতের মতো ব্যাপার, তো ফুটবলকে পছন্দ করবেন এরকম তারা খুব কমই লোক আছে। যেহেতু এখন বিশ্বকাপ চলছে তো এই খেলা চালানোর জন্য এরা যে ধরে রেখেছে, আমরা এদেরকে আমাদের মৌখালি যুব ব্যায়াম সমিতির পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। প্রথমত বিগত কয়েক বছর আগে আমরা এই খেলা দেখি, প্রত্যেক বছরই দেখি, আমাদেরকে উৎসাহিত করে, প্রত্যেক বছর দেখে খেলা আমাদের ভালো লাগে, আমরা এ থেকে উৎসাহিত হই, অনুপ্রেরণা নেই যে আগামী বছর আমাদের খেলাটা নেওয়ার জন্য। আমরা সেই হিসাবে এই প্রথমবার খেলাটা নিয়েছি, আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। সবচেয়ে ভালো যেটা ব্যাপার, এই টুর্নামেন্টে শান্তি শৃঙ্খলা সব কিছু যথাযথভাবে বজায় থাকে, সেই জন্য আমরা এতে আকৃষ্ট হয়েছি এবং খেলায় এই প্রথম অংশগ্রহণ করেছি। আমরা চাইছি আপনারা আমাদেরকে উৎসাহিত করুন এবং ফাইনাল যাতে নিতে পারি সেভাবে উৎসাহিত করুন। দেখুন পিএজে গোল্ড কাপ তো প্রতি বছরই আয়োজন হয়, তো কোভিড-19 আমাদের দু বছরের জন্য পিএজে গোল্ড কাপ থেকে কেড়ে নিয়েছিল, মানুষ গৃহবন্দী ছিল। আবারও যখন কোভিড থেকে আমরা মুক্তি পেয়েছি কিছুটা হলেও, তো আবার পিএজে গোল্ড কাপ হচ্ছে, এটা আমরা অংশগ্রহণ করেছি, এটা বেস্ট অফ লাক, আশা করছি ভালোই হবে। একেবারে ভালো তো লাগছে, আমাদের হাওড়া জেলার সর্বশ্রেষ্ঠ ক্লাব ফুটবল, যেখানে সমস্ত হাওড়ার ফুটবল প্রেমীরা গভীর আগ্রহে থাকে যে বছরে কবে ওই দিনটা আসে যে পিএজে ফুটবল মানে গ্রাউন্ডে যে গোল্ড কাপ অনুষ্ঠিত হবে, সেই লক্ষ্যে আমরা তো আশাবাদী এবং আমরা আমাদের ইনভাইট করার জন্য ওই টুর্নামেন্টে অংশগ্রহণ করানোর জন্য আমি প্রথমে পিএজে ফুটবল ক্লাবের সেক্রেটারি সম্পাদক এবং সমস্ত অল মেম্বারকে আমি ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আমাদের ফুটবল প্রেমীর হাওড়া জেলার সমস্ত ফুটবল প্রেমী মানুষদের। এবং আমাদের এই ফুটবল মানে মানেই একটা বাঙালির কাছে একটা জনপ্রিয় নাম, ফুটবল মানে একটা আবেগ, ফুটবল মানে হচ্ছে একটা চেতনা, সেই লক্ষ্যে আমাদের পাঁচপাড়ার সমস্ত মানুষ এক গভীর আগ্রহে আছে, অষ্টম গোল্ড কাপ যে খেলার আগ্রহে আমরা মানে অংশগ্রহণ করতে পেরেছি তার জন্য আমরা খুবই হ্যাপি।